হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনের এ টু জেড সেটিংস দেখাতে চাচ্ছি। যে সেটিংসগুলো আমাদের হোয়াটসঅ্যাপে রয়েছে কিন্তু সেই সেটিংসগুলো সঠিক ব্যবহার বা সেই সেটিংসগুলো কীভাবে করতে হবে তা না জানার জন্য আমরা অনেকেই কিন্তু সেই সেটিংসগুলো সঠিক ইউজ বা ব্যবহার জানি না। যদি বন্ধুরা আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনের এ টু জেড সেটিংসের বিষয়ে জানতে চান তাহলে আজকের এই ভিডিওটিকে একটু স্কিপ করে দেখবেন না। এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার পর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি হোয়াটসঅ্যাপের এই ভিতর থাকে কিছু গোপন সেটিংসের বিষয়ে জানতে পারবেন। যদি বন্ধুরা আপনারা এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই বেল আইকন করে রাখুন, পরবর্তীতে এই ধরনের ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা এবার হোয়াটসঅ্যাপের এই গোপন সেটিংসগুলো দেখে নিই। এখন বন্ধুরা আমি আপনাদের হোয়াটসঅ্যাপের যে সেটিংসগুলো দেখাতে যাচ্ছি সেই সেটিংসগুলো আপনারা একটু মন দিয়ে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। সবার প্রথমে আপনারা হোয়াটসঅ্যাপ ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন থ্রি ডট রয়েছে, তার উপরে ক্লিক করবেন। তারপর এখানে চলে আসবেন সেটিংসের উপর। সেটিংসের উপর আসার পর এখানে আপনারা প্রাইভেসির উপরে ক্লিক করবেন। যখন বন্ধুরা আপনার প্রাইভেসির উপরে ক্লিক করবেন তারপর এখানে একটি নতুন অপশন দেখতে পাবেন। প্রথমে লাস্ট সিন ছিল কিন্তু এখানে এক অনলাইনও অ্যাড হয়ে গেছে। এখন এখান থেকে ক্লিক করে বন্ধুরা আপনাদের যে লাস্ট সিন রয়েছে এবং অনলাইন স্ট্যাটাস রয়েছে তা আপনি এখান থেকে কাদেরকে দেখাতে চান চুজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এভরি ওয়ান রয়েছে, অর্থাৎ প্রত্যেকেই আপনার হোয়াটসঅ্যাপের লাস্ট সিন দেখতে পারবে। এখান থেকে মাই কন্ট্যাক্টে ক্লিক করলে আপনার কন্ট্যাক্ট নাম্বার যে সকল নাম্বার রয়েছে তারাই দেখতে পারবে। এখান থেকে মাই কন্ট্যাক্ট অ্যাকসেপ্ট ডেটের উপরে ক্লিক করলে সেই সকল নাম্বারগুলোকে আপনি সিলেক্ট করবেন যাদেরকে আপনি আপনার লাস্ট সিন দেখাতে চান না। তারপর রাইটের উপরে ক্লিক করে দেবেন। ঠিক এইভাবে এখান থেকে নোবডি করে রাখলে কিন্তু আপনার লাস্ট সিন কেউই দেখতে পারবে না। এখান থেকে ঠিক সেইভাবে আপনি অনলাইন স্ট্যাটাস কাদেরকে দেখাতে চান তা চুজ করতে পারবেন। এভরি ওয়ান থাকলে প্রত্যেকে দেখতে পারবে এবং সেম অ্যাজ লাস্ট সিন করা থাকলে লাস্ট সিনে যে আপনি সেটিংসটি করবেন সেই সেটিংসটি এখানেও অ্যাপ্লাই হবে। এখানেও ঠিক সেইভাবেই আপনাদের তাদেরকে দেখানো হবে যাদেরকে আপনি দেখাতে চাইবেন। ঠিক এই কাজগুলো করার পর ব্যাক করে আসবেন, তারপর অ্যাবাউট সেকশনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনার হোয়াটসঅ্যাপে অ্যাবাউট একটি সেকশন থাকে, যে সেকশনটি আপনি কাদেরকে দেখাতে চান ঠিক সেইভাবে এখান থেকে চুজ করতে পারবেন। এভরিওয়ান রয়েছে, মাই কন্ট্যাক্ট রয়েছে, নোবডি রয়েছে, এখান থেকে মাই কন্ট্যাক্ট অ্যাকসেপ্টেড রয়েছে। ঠিক এইভাবে এখান থেকে আপনারা অ্যাবাউটে সেটিংস করতে পারবেন। ঠিক এইভাবে এখন আপনাদের গুরুত্বপূর্ণ একটি সেটিংস রয়েছে স্ট্যাটাসের উপর। বন্ধুরা যখন আমরা স্ট্যাটাস লাগাই সেই স্ট্যাটাস কিন্তু আমাদের ফোনের সকলেই দেখতে পারে বা যে সকল নাম্বারগুলো আমাদের ফোনে কন্ট্যাক্ট লিস্টে সেভ থাকে। তাহলে এখান থেকে আপনি মাই কন্ট্যাক্টও করতে পারেন বা এখান থেকে মাই কন্ট্যাক্ট অ্যাকসেপ্টেড করতে পারেন। যাদের কাছ থেকে আপনি আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসকে হাইড করতে চান সেই সকল নাম্বারগুলোর উপরে এইভাবে ক্লিক করে এখান থেকে রাইটের উপরে ক্লিক করে দিলেই সেই নাম্বারগুলো কিন্তু এখানে আপডেট হয়ে যাবে। এখনই আপনার সেখানে আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসকে দেখতে পারবেন। এই ছিল স্ট্যাটাস প্রাইভেসি। তারপর এখান থেকে আপনারা রিড রিসিভড দেখতে পাচ্ছেন। এখানে কী হবে বন্ধুরা, যদি আপনারা এটি বন্ধ করে দেন তাহলে যখন আপনারা কোনো ধরনের মেসেজ সিন করেন তখন কিন্তু সেই যে আপনাকে যে ব্যক্তি পাঠিয়েছে তার কাছে কিন্তু ব্লুটিক শো হয়, কিন্তু এই সেটিংসটি বন্ধ করলে কিন্তু ব্লুটিক শো হবে না। সে বুঝতে পারবে না যে আপনি সেই মেসেজটি সিন করেছেন কি না। তারপর এখান থেকে তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন গ্রুপে সেটিংস রয়েছে। অনেক সময় আমাদের কোন ধরনের খারাপ গ্রুপে অ্যাড করে দেওয়া হয় কিন্তু এখানে যদি আপনারা সেটিংস করে রাখেন এখানে এভরি ওয়ান থাকবে কিন্তু আপনি মাই কন্ট্যাক্ট করে রাখবেন বা মাই কন্ট্যাক্ট অ্যাকসেপ্টেড করে রাখলে তাদেরকে আপনি বাদ দিতে পারবেন যাদেরকে আপনি চান না যে আপনাকে কোনো ধরনের গ্রুপে অ্যাড করুক। এখন এখান থেকে আপনি যদি মাই কন্ট্যাক্ট করে রাখেন তাহলে কী হবে, আপনার কন্ট্যাক্ট লিস্টে যে সকল নাম্বারগুলো রয়েছে তারাই শুধু আপনাকে হোয়াটসঅ্যাপে কোনো ধরনের গ্রুপে অ্যাড করতে পারবে। এই ছিল আপনাদের গ্রুপের সেটিংস। তারপর এখান থেকে ব্লক কন্ট্যাক্টস রয়েছে, এখান থেকে আপনি কাদের কাদের ব্লক করে রেখেছেন সেই নাম্বারগুলো এখান থেকে দেখতে পারবেন, তাদেরকে চাইলে আপনি এখান থেকে আনব্লকও করতে পারবেন। তারপর একটি দারুণ সেটিংস রয়েছে ফিঙ্গারপ্রিন্ট লক। এই ফিঙ্গারপ্রিন্ট লকটির মাধ্যমে আপনি তারপর এখান থেকে আপনি আপনার হোয়াটসঅ্যাপে ফিঙ্গারপ্রিন্ট লক লাগাতে পারেন। তার উপরও আমি একটি ভিডিও বানিয়ে রেখেছি, আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। এখন বন্ধুরা এই সেটিংসগুলো করার পর আপনার প্রাইভেসি সেটিংস হয়ে গেছে। এখান থেকে আপনি অবতারসের উপরে ক্লিক করে এখান থেকে আপনার প্রোফাইল ফটোতে কোনো ধরনের অবতার অ্যাড করতে পারবেন। তার জন্য এখানে আপনি পেন্সিল আইকনে ক্লিক করতে পারেন। এই ছিল অবতারের মধ্যে। তারপর এখানে দেখতে পাচ্ছেন চ্যাটস রয়েছে। এখানে আসার পর আপনি ডিসপ্লে থেকে এখানে থিমসের থেকে আপনি আপনার যে থিমস রয়েছে হোয়াটসঅ্যাপে সেই থিমসকে ডার্ক করতে পারবেন। এখানে ওকে করে দিলেই আপনার যে হোয়াটসঅ্যাপের থিম রয়েছে তা ডার্ক হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপের কিন্তু ডার্ক হয়ে গেছে। এখান থেকে আপনি ওয়ালপেপারের উপরে ক্লিক করে হোয়াটসঅ্যাপের যে আপনার হোয়াটসঅ্যাপের ব্যাকগ্রাউন্ড রয়েছে সেখানে কিন্তু আপনি কোনো ধরনের ফটোকে অ্যাড করতে পারবেন। তার জন্য এখানে চেঞ্জের উপরে ক্লিক করবেন। তারপর এখানে আপনি
আপনার ডিফল্ট ওয়ালপেপারে ক্লিক করে আপনার ফোনের গ্যালারি থেকে কোনো ধরনের ফটোকে হোয়াটসঅ্যাপের যে চ্যাটস গ্রুপ রয়েছে সেই চ্যাটস গ্রুপসের ব্যাকগ্রাউন্ডে কারো ফটো অ্যাড করতে পারবেন। এখন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া ভিজিবিলিটি একটি সেটিংস রয়েছে, এই সেটিংসটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় হয় যে আমরা হোয়াটসঅ্যাপে কোনো কিছুই আমাদের ফোনে ডাউনলোড করতে চাই না, তারপরেও কিন্তু অনেক ফটো ভিডিও রয়েছে যেই ফটো ভিডিওগুলো আমাদের ফোনে অদরকারি আমাদের ফোনের মেমোরিতে ডাউনলোড হয়ে যায়, যার জন্য আমাদের ফোনের মেমোরি খুব দ্রুত গতিতে ভরে যায়। এখান থেকে আপনি সেই মিডিয়া ভিজিবিলিটিকে বন্ধ করে রাখতে পারেন, তারপর থেকে কোনো ধরনের ফটো ভিডিও আপনার ফোনের গ্যালারিতে সেভ হবে না। এখান থেকে ফ্রন্ট সাইজের উপরে ক্লিক করে আপনি আপনার যে হোয়াটসঅ্যাপ চ্যাটিংসের ফ্রন্ট সাইজ যে চ্যাটিংসের ফ্রন্ট সাইজ রয়েছে তা মিডিয়াম থাকবে, কিন্তু এখান থেকে আপনি লার্জ করতে পারবেন। লার্জ করে দিলে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে বা হোয়াটসঅ্যাপে আপনার বন্ধুরা যে চ্যাটস করে সেই চ্যাটসগুলো কিন্তু লার্জ ফ্রন্টে চলে আসবে। এখান থেকে বন্ধুরা এই সেটিংসগুলো আপনারা করতে পারবেন। তারপর ব্যাক করে এখানে চলে আসবেন নোটিফিকেশনসের উপরে, এখানে দারুণ আপনারা সেটিংস করতে পারবেন। এখান থেকে বন্ধুরা আপনার নোটিফিকেশন টোনকে চেঞ্জ করতে পারবেন, আপনার হোয়াটসঅ্যাপের যে নোটিফিকেশন টোন রয়েছে তা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। এখানে ক্লিক করে এখান থেকে কোনো ধরনের আপনি টোনকে চুজ করে ওকে করে দিলেই আপনার যে নোটিফিকেশন টোন রয়েছে তা বদলে যাবে। এখান থেকে বন্ধুরা আপনার আরেকটি নোটিফিকেশন রয়েছে খুব ইম্পর্টেন্ট, এটি অন করা থাকে কিন্তু এটি অফ করে দিলে আপনার দারুণ কাজ হবে। অনেক সময় কী হয় যে আমরা ফোনে কোনো ধরনের ভিডিও বা কিছু দেখতে থাকি, তখন কিন্তু হোয়াটসঅ্যাপে কোনো ধরনের মেসেজ আসলে সেই মেসেজটি আমাদের ফোনের যে হোম স্ক্রিন রয়েছে সেই হোম স্ক্রিনে ঝুলে চলে আসে, কিন্তু এই সেটিংসটি বন্ধ করে আপনি সেই যে আপনার নোটিফিকেশনস মোবাইলের হোম স্ক্রিনে ঝুলে চলে আসে তা বন্ধ করতে পারবেন। তারপর থেকে হোয়াটসঅ্যাপে কোনো ধরনের নোটিফিকেশনস আসলে আপনার ফোনের নোটিফিকেশনস বারে আসবে কিন্তু তা আপনার সামনে ঝুলে চলে আসবে না। তাহলে এই সেটিংসগুলো ছিল আমাদের হোয়াটসঅ্যাপে খুব ইম্পর্টেন্ট। এবং এছাড়াও আরেকটি সেটিংস রয়েছে, এখান থেকে আপনারা স্টোরেজ অ্যান্ড ডাটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউজ লেস ডাটা ফর কল, যদি আপনার ভিডিও কল করার সময় বা কল করার সময় আপনার ফোন থেকে বেশি ডাটা কনজিউম হতে থাকে তাহলে এই সেটিংসটিকে আপনি এখান থেকে ইউজলেস ডাটা ফর কলস থেকে এখান থেকে এই সেটিংসটিকে বন্ধ করে দিলে আপনার যে ডাটা রয়েছে সেই ডাটা খুব কম পরিমাণেই আপনার ফোন থেকে কাটবে যখন আপনি হোয়াটসঅ্যাপে কারোর সাথে কথা বলবেন। এছাড়াও আপনি এখান থেকে মিডিয়া আপলোড কোয়ালিটি থেকে আপনি যদি কোনো ধরনের ফটো হাই কোয়ালিটিতে ডাউনলোড করতে চান তার জন্য কিন্তু এখানে অটো থাকবে বা বেস্ট কোয়ালিটি থাকবে, কিন্তু যদি আপনি আপনার ফোনের ডাটার দিকে নজর দেন বা আপনি যদি ফোনের ডাটাকে বাঁচিয়ে আপনার কোনো ধরনের ফটোকে ডাউনলোড করতে চান তার জন্য এখান থেকে ডাটা সেভারের উপরে ক্লিক করে ওকের উপরে ক্লিক করে দেবেন। তারপর তো আপনার হোয়াটসঅ্যাপের ফটো ভিডিও ডাউনলোড হবে কিন্তু সেই ফটো ভিডিওগুলো লো কোয়ালিটিতে ডাউনলোড হবে, যার জন্য আপনার ফোনের মেমোরিও খুব দ্রুতগতিতে ফুল হবে না এবং আপনিও হোয়াটসঅ্যাপের ফটো ভিডিওগুলোকে আপনার ফোনের গ্যালারিতে রাখতে পারবেন। তাহলে হোয়াটসঅ্যাপের এই দারুণ সেটিংসগুলো বিষয়ে কারা আগে থেকে জানতেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।